বেতনা নদীর চর দখল করে নির্মাণ, দখল রুখতে তৎপর প্রশাসন, জেলা সভাধিপতির নির্দেশের পরও কাজ হয়নি, ঘটনায় সরব বিরোধীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই সর্বত্র শুরু হয়েছে বেআইনি কিংবা সরকারি জমি দখলমুক্ত করার অভিযান। কিন্তু এরই মধ্যে আবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা এলাকায়। এখানে বাগদা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এই অভিযোগের ভিত্তিতে দিন কয়েক আগে বাগদায় নির্বাচনী প্রচারে এসে কর্মী সভা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী 24 ঘন্টার মধ্যে এই সরকারি জমি খালি করার নির্দেশ দিয়ে যান। কিন্তু তারপরেও 72 ঘন্টা কেটে গেলেও অভিযুক্তের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ তুলেছেন বিরোধীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদা গ্রাম পঞ্চায়েতের বাগদা বাজার সংলগ্ন বেদনা নদীর পাশে প্রায় 30 থেকে 35টি দোকান, এমনকি স্থানীয় পঞ্চায়েত প্রধান সঞ্জীব সর্দারের বড় পাকা বাড়ি, সমস্তটাই সরকারি জমি দখল করে করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে সঞ্জীব সর্দার বলেন, অভিযোগ যা উঠেছে তার সত্যতা যাচাই করতে হবে। প্রায় বছরখানেক আগে পুলিশ, বিএলআরও এবং বিডিওকে নিজে লিখিতভাবে জানিয়েছিলাম নদীবক্ষে 35টা দোকান সরকারি জমিতে গড়ে উঠেছে, কিন্তু এ বিষয়ে তখন কোনো পদক্ষেপ করা হয়নি। এমনকি জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর কাছেও এই লিস্ট দিয়েছি, তবে এখন ওই জায়গার মধ্যে 800 জায়গায় রায়তী সম্পত্তির ওপর কিছু বেকার ছেলে একটি কোচিং সেন্টার খুলেছে, তবে সেখানে আমি মাঝে মধ্যে গেলেও তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুনেছি এখানে এখন তদন্ত করা হচ্ছে, আর আমি এই বিষয়টার সাথে সম্পূর্ণ সহযোগিতা করছি। বিজেপিরা করতেই পারে এবং কিছু মানুষ অভিযোগ করবে, এটা স্বাভাবিক, কিন্তু তার সত্যতা যাচাই করা দরকার আছে। আমি এটা নিয়ে 1 বছর আগে আমি ওসি বাগদা, বিলেরও বাগদা, বিডিও বাগদা এবং তৎকালীন এমএলএ বাগদাকে আমি জানিয়েছি লিখিত এবং লিখিতভাবে জানিয়েছি যে প্রায় 35টা মানুষ তারা দোকান করছে, নদীবক্ষে দোকান করছে। আমি নিজে হাত লিখে এটা জানিয়েছি, কিন্তু তখন তার কোনো সুরাহা হয়নি। কিন্তু এখন আমাদের সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি এসেছেন, আমাদের খুব ভালো লাগছে যে আমরা তার সঙ্গে আছি। এবং এই যে আমি তাদের 35টা লিস্ট দিয়েছিলাম, তার নামের তারিখ এই দেবে নারায়ণবাবুকে দিয়েছে, এটা নারায়ণ গোস্বামীকে আমি দিয়েছি। আমাদের সভাধিপতি অ্যাজ এ প্রধান হিসাবে আমি বিজেপিদের উদ্দেশ্যে বলি, এটা আমি প্রশাসনিক লেভেলে জেলা প্রধানকে জানিয়ে দিয়েছি, এই যে তার লিস্ট লিখে জানিয়েছি 1 বছরে জানিয়েছি। ওখানে আপনার একটা ঘর করেছেন, একদম ওই ঘরটা হচ্ছে যে ফাঁকা জায়গা ছিল, রায়তী সম্পত্তি 766 দাগ, সেই মালিকের সঙ্গে কিছু বেকার ছেলেরা অ্যাডজাস্টমেন্ট করে একটা কোচিং সেন্টার করছে ওরা, সেখানে আমিও মাঝে মধ্যে যাই। এ ব্যাপারে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, আমরা অনেকবার বলেছি বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্জীব সর্দার এই সরকারি জমিতে ঘর বিক্রি করেছেন, কিন্তু এখানে দেখলাম নারায়ণবাবু এসে বললেন 24 ঘন্টার মধ্যে এই জমি খালি করতে হবে। এমনকি সঞ্জীব সর্দারও 24 ঘন্টার মধ্যে এসব সরাতে চেয়েছিলেন, কিন্তু উনি পারেননি। উনি একটা আইওয়াস করার জন্য, শুধুমাত্র মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্যই এসব করছেন। আমরা বারবার বলেছি, যিনি প্রধান সঞ্জীব সরকার, তিনি সরকারি জমি অ্যাকোয়ার করে এবং বিল্ডিং তুলেছে, শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় বিল্ডিং তুলে সরকারি জমির করে উনি বিক্রিও করেছে, অনেক বিল্ডিং করেছে, দোকান পাশার করেছে, করে উনি বিক্রি করে দিয়েছে। কিন্তু মাঝে দেখলাম প্রায় 150 ঘন্টা পার হয়ে গেল, নারায়ণবাবু এসেছিল, নারায়ণবাবু এসে এখানে বলে গেলেন 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে যদি উচ্ছেদ না হয়, না তুলে নেয়, না সরিয়ে নেয়, তাহলে আমি নিজে গিয়ে সরব। উনি বলেছেন যে সঞ্জীব সর্দার যিনি প্রধান, উনি 24 ঘন্টার হুঁশিয়ারি দিয়েছিলেন, তা আমি ওনাকে বলেছিলাম 24 ঘন্টা পরে আপনি যদি সরাতে পারেন তাহলে বুঝবো আপনার বুকের পাঠা আছে, কিন্তু ওনার বুকের পাঠা নেই, উনি সরাতে পারেননি। উনি পুলিশ পাঠিয়ে, সরকারি আধিকারিক পাঠিয়ে উনি একটা আই ওয়াশ করতে চাইছিলেন মানুষকে, পরে আবার সঞ্জীববাবু লোকজন দিয়ে তুলে নিয়ে, তা ওনার তো হিম্মত হলো না, সরকারি জমি অ্যাকোয়ার করার হিম্মত হলো না, কারণ ওনার প্রধান অ্যাকোয়ার করে রেখেছে। ওনার প্রধান, আবার বলছি সঞ্জীব সর্দার, আবার বলছি সঞ্জীব সর্দার। তো এই বাগদা অঞ্চলের মানুষ, বাগদা বিধানসভার মানুষ এনারা জানে যে তৃণমূলের পরিযায়ী যে নেতারা আসছে বসন্তের কোকিলের মতো আসছে, কুকুর করছে, চলে যাচ্ছে, এগুলো মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।